हेलो फ्रेंड, आज हमें दुपुर बेला खाबो। ये एटा होच्छे डाटा आलू और बेगुन और होच्छे बड़ी दिए तरकारी झोल और खाबो चिकेन। ये चिकेन ये तो चिकेन प्रथम आगे एक तुले नहीं एकदम कषा कषा करे करा हुआ है। हेलो फ्रेंड, तुम्हारे आबारो एक कथा बोलछी, ये आमी पौरे एडिट करते गए कथाटा बोलेछी। आमी एडिट करते गए देखी जो भिडियोटाते पीछने पिकनिक होच्छिलो अनेकटा दूरे, किन्तु आमादेर बाड़ीर अनेकटा दूरे पिकनिक होच्छिलो, किन्तु हल्का हल्का एकदम हल्का हल्का एक गानेर आवाज़ आसछिलो। तो आमी भावलाम जे आमार एखाने एई माइकटा आछे तो आवाज़टा नेबे ना माइके, किन्तु तारपर जखन एडिट करते गेलाम तखन देखलाम जे ओई गानटा आर कि चले एसेछे। तो সেই জন্য আমি পুরো ভিডিওটাতেই আজকে সাউন্ড অ্যাড করতে পারিনি, আমি আমার খাবার কোনো সাউন্ডই আজকে দিতে পারিনি। তোমাদের সঙ্গে অনেক কথাও বলছিলাম আমি খেতে খেতে, সে সমস্ত কোনো কথাই আজকে আর এখানে নেই, কারণ আমি কোনো সাউন্ডই আর এডিট করার সময় দিতে পারিনি। তো তোমরা আজকে প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নাও, পিছনের গানটা দিলে আমি কপিরাইট খেয়ে যাব, ওই জন্যই আমি দিতে পারিনি। তো আজকে কষ্ট করে এভাবে ভিডিওটা দেখে নাও শেষ পর্যন্ত, আমার সাথে দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে প্লিজ জানিও। তো চলো এভাবেই আজকে একটুখানি কষ্ট করে আমার সাথে ভিডিওটা দেখে নাও। আমি এবার মাংস দিয়ে ভাত খাবো। এই যে এই মাংসটা আমার খুব পছন্দের, তো এটা আমি ফার্স্টে তুলে নিয়েছি। তো এই আর কি মাংস দিয়ে ভাত খাবো। তো অন্য তরকারিটা তো খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে আমি কত সুন্দর করে সাউন্ড দিলাম, কি সুন্দর খাওয়া আওয়াজ আসছিল। তো খুব খারাপ লাগছে আর কি বলো তো, ভিডিওটা একদম ডিলিট করতে ইচ্ছা করলো না, সেই জন্য এভাবেই আর কি ছেড়ে দিলাম। জানি তোমাদের হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু কি করব বলো, কিছুই করার নেই। তো বারবার একই কথা বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আর তোমরা আমার আগের ভিডিওগুলো তো দেখলে দেখতে পাবে যে এরকম ধরনের সমস্যা আগের কোনো ভিডিওতে আমার নেই, তো আজকেই এই সমস্যায় পড়ে গিয়েছিলাম। আর আশা করব, মানে আমার মনে হয় পরবর্তী ভিডিওগুলো তো ওরকম হবে না, কোনো একদিন আবার এরকম হয়েও যেতে পারে, কিন্তু প্রতিদিন এরকম হবে না, আমি এটা তোমাদেরকে আর কি গ্যারেন্টি দিতে পারি। সেই জন্য বলছি তোমরা প্লিজ আমার সাথে থাকো, প্লিজ আমার সাথে থাকো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থেকো।
তোমার ভাতগুলো সব খাওয়া হয়ে গিয়েছে, ভাত শেষ, আর এই চিকেনগুলো পড়ে আছে, চিকেনগুলো খেলেই আজকের মতন খাওয়া কমপ্লিট। আর জানো তো এখন আমি খাওয়ার ভিডিও কেন করি, আগের ভিডিওগুলোতে দেখবে আমার ব্লগ ভিডিও করা আছে, তো সেগুলো সে মানে কোন তোমাদেরকে বলার সুযোগও হয়নি, তো আজকে বলে দিচ্ছি। আমি এখন খুব তাড়াতাড়ি খাই, এই ধরো দুপুরবেলা মোটামুটি 1:30-2টোর মধ্যে আর কি লাস্ট টাইম আমার, ওর মধ্যে আমি ভাতটা খেয়ে নিই, তো আর কি ডাক্তার বলেছে যে অত তাড়াতাড়ি খেয়ে নিতে, সেই জন্য যখন একা একাই খাই ওই জন্য ভাবলাম যে একা একা যখন খাই যা খাই তার উপরেই আমি রোজ ভিডিও বানাবো, তো সেই জন্য আমি এখন আজকাল ব্লগটা কম করছি, এই খাওয়ার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কিন্তু কেমন লাগে আমার এই ভিডিওগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার ভিডিওগুলো প্লিজ তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও, তাহলে আমার অনেক অনেক সুবিধা হবে ইউটিউবে এগিয়ে যেতে। আর আজকে চিকেনটা জানো তো খুব ঝালঝাল হয়েছিল, খেতে তো খুব খুব সুন্দর লাগছিল, মানে ঝালঝাল তো বেশি আর চিকেনটা বেশি, ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে, তো সেটাই। আর এই যে চিকেনটা খাওয়ার পর এই হাড়গুলো নাচি বলে আমার ঠিক শান্তি হয় না, ওই জন্য তোমরা আমার আগের ভিডিওতেও হয়তো দেখেছো, আজকেও দেখতে পাবে যে আমি হাড়গুলো চিবাচ্ছি চিবাচ্ছি, তো আমার হাড় নাচি বলে ঠিক শান্তি হয় না। আর ওই দেখো শেষে আর একটা মাংস আমি আবার নিয়ে নিলাম অল্প একটু। আমার তো খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আর আমি খাওয়ার শেষে না কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা দেখো মানে আমি সেটার সাউন্ডও দিতে পারিনি, কিন্তু আমি ভিডিওটা এখান থেকে কেটেও দিইনি, এই যে দেখো আমি কথা বলছি। তো আসলে আমি বলছিলাম যে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, আজকের মতন টাটা, সেটাই তোমাদেরকে বল।